Cigarette smoking is injurious to health. হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি পার্থ দত্ত বলছিলাম। একটু কি দিয়া ম্যাডামকে পাওয়া যাবে? না ম্যাডাম, ব্যস্ত আছেন, আপনি পরে ফোন করুন। ও আচ্ছা। হ্যালো, পার্থ দত্ত, একটা শর্ট ফিল্মের ব্যাপারে স্টোরিটা ব্রিফ করার ছিল ম্যাডামকে। সরি, উনি তো ব্যস্ত আছেন, আপনি পরে কোনো সময় ফোন করুন। ওকে। নমস্কার ম্যাডাম, পার্থ দত্ত, অনেকদিন থেকে আপনাকে ফোনে ট্রাই করছি। আসলে ম্যাডাম, একটা ছোট ছবির গল্পের ব্যাপারে একটু আপনার সঙ্গে দরকার ছিল, যদি আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেত। না 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 না, সরি সরি সরি, অ্যাকচুয়ালি শর্ট ফিল্ম নিয়ে এখন সেরকম কোনো ভাবনাই নেই আমার। আপনি একটা কাজ করুন না, আপনি ফিচার নিয়ে কিছু ভাবুন, যদি আমার চরিত্র পছন্দ হয় বসা যাবে একদিন। আসলে শর্ট ফিল্ম তো, শুনুন, বেশি সময় নেই এই মুহূর্তে, রাখি তাহলে, বাই। বাহ, বড় ছবি ছবি আর ছোট ছবি কোনো ছবি নয়। বেশ, আমিও দেখি। এখানে এখন অ্যাকচুয়াল খুব কারেন্ট যাচ্ছে, আগে যেত না। সো কোথায় যেন ছিলাম আমরা? কোথায়? হাঙ্গার ফোর্ট। ইয়েস, তোর এক্সপিডিশন 2005। ইয়েস ইয়েস, Wonderful, 2005. Thank you, boss.
এই কাউন্টারটা একটু দিস। আসলে কথা বলতে বলতে কনসেন্ট্রেশনটা ব্রেক হলে না কেমন যেন সব গুলিয়ে যায়। 2005 আমি আমার বাকি টিমমেটরা যখন ভানগার পৌঁছালাম তখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বিকেল 5টাতে মনে হচ্ছে যেন একটা গভীর রাত। এক মিনিট, টাইমটা কটা বললি? ওই 5টা 5টা হবে। সালা ঢকবাজ, 4টের পর ভাঙ্গার ফোর্ট তো দূরের কথা, ভাঙ্গার ফোর্টের আশপাশের এলাকাতেও না ঢোকাটা বারণ। সালা তোর এই ছোটবেলা থেকে ঢপ দেওয়া অভ্যাসটা গেল না। রনু কি হচ্ছে তাকে, ঋষভকে বলতে দে না, ওটা একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তুই তো মিউজিক আর বিজনেস ছাড়া কিছু বুঝিস না। অ্যাডভেঞ্চার কি হয় তা তুই কি বুঝবি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই তো ছবি তোলে সিংহের, তার আবার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তুই এখানেই বসে থাক, হ্যাঁ, নড়বি না, ভালো ছেলের মতো তুই এখানেই বসে থাক, এখানে এখানেই বসে থাক। এই কোথায় যাচ্ছিস গুন্ডা ডাকতে? থুতুকে ডাকতে? থুতু 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 কি? থুতু আমার অ্যাসিস্ট্যান্ট, আমার লাস্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অ্যালবামটা ওর কাছে আছে, ওখানে এলেই বুঝতে পারবি আমি কেমন চিংড়ির ছবি তুলি সব। থুতু Shut up!
কি গো পেছনে যে আমি আছি সেটা একেবারে খেয়ালই করলে না, আশ্চর্য বাবা। সরো, এই মধু এসো এসো এসো। দারুন দারুন জায়গা। আরে শামিম, হাসেন কর্তা ভালো আছো তো? হ্যাঁ, ভীষণ গরম পড়ছে, এখানে ভিতরে যাও। খালেদা, খালেদা! হ্যাঁ ভাইজান, আসতেছি। যাও দিয়ে যাও, তোরা যা এগো, আমরা আসছি। শামিম, হ্যাঁ বসাটা হেল্প করতে হবে। হ্যাঁ কর্তা, কোন একজনকে ডিকি থেকে বার করতে হবে। ও আচ্ছা। ঋষভ, হে ঋষভ, আরে ওট, বেরো 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 ঋষভ, আরে ওট ওট ওট, আর কত ঘুমাবি? হ্যাঁ ওট ওট ওট। এ ভাই, একটু ধর ভাই। হ্যাঁ ধরছি ধরছি, একটু ধর ভাই। আরে বাবা ধরছি, আয় একটু ধর, ধরছি, বেরো বেরো বেরো, ওট ওট। এ হাত দে, একটু মাল খাস, সামলাতে পারিস না? আস্তে আস্তে আস্তে। তাই বটে, শুনছেন কি? কোন একটু পাওয়া যাবে কি? একটু দুধ পাওয়া যাবে? হায় আল্লাহ ভাইজান, এই আরে আরে, আমি তো গরু যা, এখানকার মানুষজন যা, আমি বরং ছবি তুলি। একদম না, সেটা অফকোর্স, এরকম একটা মাঝে মধ্যে আউটিংয়ে একটা না এলে পরে একটা বিজি শিডিউলে না, প্রথম থেকে একটা প্ল্যান না করে বেরোলে হয় না। একদমই একদমই, ভাবছিলাম কবে থেকে এরকম একটা জায়গায় আসা যায়, সময়ও তো হয় না। কি হয়েছে? হবে তো স্ক্যান। ছেলকটা, ছেলকটা দুধ চাইতেছে। হ্যাঁ তুই দিয়ে দাও, ক্ষতি কি? কি চাইতেছে? শামিম মিয়া, আরে আরে আমি কিছু করি নাই। হাই আমালিকা, ভাইজান ভাইজান দাঁড়াও। ওই দেখ,
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ওয়াইল্ড লাইফ আরে কি রে কি করছিস এখানে আমাদের কেয়ারটেকারের বোনটাকে হ্যাঁ ওকে গরুর দুধের কথা বলেছিলাম হ্যাঁ তো আরে ও তো নিজে দিয়ে বুঝলো পালা আরে আরে পালা পালা আরে Let's go. Let's find some better place to go. Let the sun shine bright on our shoulder. The morning smiles as we follow. Journey to the place that we don't know. Let's find the sky if it's wider or is it bluer than before. The road is never ending. We will be standing and we will watch the sun to set. শুনছেন মানে সকালবেলার আমার ওই কথাটার জন্য কি রাগ করেছেন ওখানে উধার দিয়ে আমার ভাইয়ের গলা এলো না এবার কি হইব আমি বাড়ি কেমনে যাব আমি দেখছি আমি 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 দেখছি কোথায় যাচ্ছ বাবু মধু ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে তোকে খুব ইচ্ছে করছে রোম্যান্স করতে কিন্তু আমার মন তো চাইছে না রোম্যান্স করতে আমার মন কেমন তো কার সঙ্গে ইচ্ছে করছে ঋষভের সাথে জাদুর জানে উফ কার নাম নীলি রন ঋষভ মানে একটা অ্যাডভেঞ্চার প্যাকেজ যে জীবনে ভয় নামটাই কখনো শোনেনি সব সময় প্রতি মুহূর্তে মৃত্যুকে চ্যালেঞ্জ করে এরকম একটা লোকের জন্য মধু সারা জীবন দেবদাসী হতে পারে বুঝলি নে এখন শুয়ে পড় অবাধ্য Yeah.
নোটিস করলেন প্রথমে? অ্যাকচুয়ালি থানায় যেতে হবে একবার, এটাকে তোলো। চল চল আমি ঋষভ চ্যাটার্জি, আমি কাউকে ভয় পাই না। নাবাও কে? তোর বাবার কাছে যা।
ওই তো ঋষভ এসে গেছে। চল চল, মেয়েটা মরেনি তো? হ্যাঁ মেয়েটা মরেনি তো। ভালো নাটক করতে পারেন বাবু, সে আর বলতে। এ দীপ্ত, আমরা একটু বাজারটা ছেড়ে আসছি। হ্যাঁ এই আমি আসছি, এক মিনিট আসছি, এক মিনিট চল চল। এবার কি হইব? মানে তুমি তো ভয় পাও না ঋষভ। আমি আর কি বলবো, চলি। কি রে ঋষভ, ভয় পেয়ে গেলি? মানো দাদি, কেউ কি এসেছিল? মানো দাদি, কেউ কিছু দিয়ে গেছে গো? অবাধ